দ্য গিফট ট্রি এখানে লেখা আছে, বোমটম থাকলে ফাটিস না ভাই। হাই এভরিওয়ান, দিস ইজ সাগর রয় অ্যান্ড ওয়েলকাম টু রয় সাগর ব্লগস। আর এখন সবে জাস্ট সকাল 9টা, রোদ উঠে গেছে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে তাকাতে পারছি না রোদ্দুরে আর কি। মানে বর্ষাকালের বর্ষার বিন্দুমাত্র ভাব নেই, মেঘ করছে মাঝে মাঝে, বর্ষা হচ্ছে না, কিছু হচ্ছে না। দেখো আকাশটা, দেখো একদম ক্লিন ক্লিন ক্লিন। যাই হোক, আকাশ ক্লিন আছে সেটা খুব ভালো কথা, বর্ষা হলে আমাদের রাস্তা রাস্তায় জল জমে, সেটা খুবই বাজে প্যাচ প্যাচে একটা অবস্থা। কিন্তু একটু ঠান্ডা হোক ওয়েদারটা, তা তো না, গরম আর গরম। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে গিফট পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সারপ্রাইজ গিফট। তো এমনই একটা ঘটনা ঘটেছে আজকে সকালবেলা, আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের মধ্যেই আমার ফোন এসছে অ্যামাজন ডেলিভারি বয় থেকে, মানে লেখা দেখালো ট্রুকলারে। তো আমি ভাবলাম যে আমি তো অ্যামাজনে কিছুই অর্ডার করিনি, কি আসতে পারে। আর ডেলিভারি বয়, অ্যামাজনে যারা এখানে 4-5 জন ডেলিভারি দেয় যারা, তারা সবাই মোটামুটি চেনে আমার বাড়ি। তো সেও কনফিউজ হয়ে ফোন করছে। কনফিউজের কারণ হলো, দেখাচ্ছে নাম লেখা আছে রয় সাগর, অ্যাকচুয়ালি আমার নাম সাগর রয়। রয় সাগরটা আমি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ঢং করে লিখি, বাকি সব জায়গায় তো সাগর রয়ই আছে। তো সেও সাগর রয় বলে জানে, আর যে আমি যে ল্যান্ডমার্কটা ইউজ করি আমার অ্যাড্রেসের ক্ষেত্রে, ডেলিভারির ক্ষেত্রে, তো সেটাও সেখানে ছিল না, দুটো তিনটে আছে, একটা দূরের অ্যাড্রেস কে দিয়েছে, মানে আলটিমেটলি সেও কনফিউজ হয়ে গেছে। আর আমি ভাবছি অ্যামাজন থেকে কী এলো, তাই আমি প্রথমে জিজ্ঞেস করে নিয়েছি যে ব্যাপারটা কি প্রিপেড আছে, কারণ কে ক্যাশ অন ডেলিভারি কী দিয়ে দিয়েছে, আমি ঝামেলায় পড়ে যাবো না, গরিব মানুষ। আর আমার যত বন্ধুবান্ধবরা আছে আমি জানি ওরা খুবই বড় লোক, খুবই বড় লোক। কে পাঠিয়েছে আমি জানি না, গিয়ে দেখলাম একটা সুন্দর একটা বক্স, ঠিক আছে, নিয়ে চলে এলাম। আর ভাবলাম তাহলে এতদিন ভিডিও ভিডিও দিচ্ছি না, আর আমি মানে শরীরটাও আমার একটু খারাপ ছিল কিছুদিন ধরে, মাসখানেক ধরে, মানে এখন ইদানিং আপাতত গলা ব্যথা ব্যথা এটা ওটা রয়েছে, আর অন্যান্য কাজেও কিছুটা বিজি ছিলাম, তো ভিডিও ভিডিও আমার দেওয়া হয়নি ইন জেনারেল। তো ভাবলাম ওটা দিয়ে একটা ছোটোখাটো কন্টেন্ট হয়েই যাবে আমার। আর কে কী পাঠিয়েছে আমি নিজেও জানি না, ক্যামেরার সামনে খুললে যদি বোম বোম থাকে তোমরা দেখে নেবে, যে আমি এখন সেটা আনবক্স করব, খুলবো, দেখবো কি সারপ্রাইজ গিফট আছে আমার জন্য, কী আছে না আছে আমি নিজেও জানি না। যদি দেখি যে আমার কিছু অর্ডার করা ছিল আমি ভুলে গেছি, না আমার অর্ডার করা ছিল না, কারণ আমি এরকমভাবে দিই না অ্যাড্রেস। যদি দেখি কে কী পাঠিয়েছে, যদি দেওয়ার মতো হয় তো আপলোড করে দেবো ভিডিওতে, আর যদি না দেওয়ার মতো হয় তো আসবে না। এটা পাওয়ার পর আমি অনেককে জিজ্ঞেস করলাম, সন্দেহ প্রকাশ করলাম যে এ হতে পারে, এও হতে পারে, এও হতে পারে। আমার বন্ধু বান্ধবরা অনেক বড় লোক, সবাই খুব উদার মনের মানুষ, কিন্তু কে পাঠিয়েছে কোনো এখনও স্বীকার করলো না। আর আমার ইউটিউব চ্যানেল এতটাও বড় নয় যে কোনো স্পন্সর বা সামথিং কোথাও থেকে গিফট ফিফট আসবে আমার জন্য, এটা আমি এক্সপেক্টও করি না। যদি তোমাদের পাঠাতে ইচ্ছা পাঠাতে পারো, আমার কোনো ব্যাপার নেই। যাই হোক, চলো এখন আনবক্সিং করা যাক। দেখো নামটা লেখা রয়েছে রয় সাগর, আর এটা হচ্ছে দ্য গিফট ট্রি, কোথায় গেল দ্য গিফট ট্রি। আর আইটেম গ্রোসারি, আমি আদৌ জানি না যে কী আছে। দেখো প্যাকেটটা হচ্ছে এরকম দেখতে, আর আসলে দামি কোনো গিফট পাওয়ার অভ্যেস আমার নেই, তো আমার ডেফিনেটলি অড লাগছে জিনিসটা। তো এটা সেই বাক্স, ওপরে বেশ বাধা টাধা আছে, গিফট আইটেম খুব ভালো, কিসের গিফট জানি না আমি, কিন্তু গিফট আইটেম। যাই হোক, দ্য গিফট ট্রি এখানে লেখা আছে, বোমটম থাকলে ফাটিস না ভাই। আর দেখা যাক ভেতরে খাবার দাবার পাঠিয়েছে কি আমাকে, এ কি সব বনেছে কথা। ডায়েট ফিলস নিউট্রিশনাল, লেমন অ্যান্ড মিন্ট, কী সমস্ত, ব্ল্যাক পেপার পিনাট, নেসক্যাফি গোল্ড, এটা তো রোস্টেড কাজু দেখা যাচ্ছে, পিস্তা বাদাম, আর একটা মগ। দেখো কে পাঠিয়েছে, আমি সত্যি বলছি আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানি না, খেয়ে টেয়ে মরে যাবো কিনা আমি জানি না, কিন্তু আমার গিফটটা পছন্দ হয়েছে। তো যে করেছো প্লিজ ভাই কমেন্ট বক্সে, যদি আমার ভিডিও দেখো কমেন্ট বক্সে শেয়ার স্বীকার করো, ঠিক আছে। দেখো সারপ্রাইজ গিফট পেতে ভালো লাগে, কিন্তু কে পাঠিয়েছে পরে স্বীকার না করলে না নিজের নিজের কাছে একটা কীরকম খারাপ লাগে না জিনিসটা। ভালো তো অবশ্যই লাগে, গিফট পেতে কার না ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যখন পাঠাচ্ছ কেউ, সে আমার পরিচিত হোক, আমার পরিচিত পাবলিকই পাঠিয়েছে, তাছাড়া আমার অ্যাড্রেস কেউ জানে না, কিন্তু কাইন্ডলি একটু স্বীকার করো, কারণ জিনিসটা খারাপ লাগে, তাই না। আমি তোমাকে কিছু দিচ্ছি না, তুমি আমাকে পাঠাচ্ছ, এটা একটা খুব মানে একটা কী বলবো, খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। ঠিক আছে, পাঠিয়েছো আমি অ্যাকসেপ্ট করলাম, আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ স্বীকার করো, প্লিজ।